ঠিক আছে চলো। নরম্বর দাবি হচ্ছে সংবিধান সংস্কার করা এবং সংবিধানে ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়গুলো বাদ দেওয়া। দশ নম্বর দাবি হচ্ছে ইসলামী খেলাফত ও সুরা ব্যবস্থার আলোকে নেতৃত্ব নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করা। ইসলামী খেলাফতের আগে দেখুন এখন আপনারা যেভাবে আলহামদুলিল্লাহ আসছেন এটা তো ভোটাভুটি লাগে না, আমরা চাচ্ছি কি এরকম যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব যে নির্বাচনটা হবে যেখানে আম জনসাধারণ ভোটের দরকার নেই, যে রাজনৈতিক দল করবে এই গ্রুপ ছড়িয়ে দেবে ভোট চাওয়া সেই চলবে কখনো প্রার্থীবিহীন নির্বাচন ইন্দালা নোয়ালি আলা আমাদের নাহাদা লিমান সালা লিমান হারাস আলী অফির রাওয়াতুল ইসলাম লিমান আরাওত। আমরা কষ্ট করে নেতৃত্ব ব্যক্তিকে দেয় না, যে চেয়ে নেয়, যে লোভ করে, এমনকি যে মনে মনে কল্পনাও কামনাও করে তাকে আমরা নেতৃত্ব দেই না, স্পষ্ট হাদিস লঙ্ঘন করে আমাদের ইহুদি নাসারা চালু করে গণতান্ত্রিক ব্যবস্থা চলতেছে। জনগণের সর্বক্ষমত উৎস আল্লাহ, সর্বক্ষমত উৎস নয় আল্লাহ, বলে শুধু হান জনগণ বলে শুধু হান। শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে শহীদ মিনার, স্মৃতিসৌধ, সেনাকুঞ্জে শিক্ষা নির্মাণ ও শিক্ষা চিরন্তন বন্ধ করা এবং সেখানে গিয়ে নীরবে দাঁড়িয়ে সরকার প্রদর্শনের নিয়ম বাতিল করা, নির্মিত সকল মূর্তি প্রতিকৃতি ভাস্কর্য শহীদ মিনার ও স্মৃতিসৌধ ভেঙে ফেলা। শুধু মূর্তির মূর্তি ভাঙা ছেড়ে দেন, বেসরকারি মূর্তি সব ভাঙতে কোনো ভাষ্য চলবে না। আগুন আগুনের সামনে যে সেনাপতি একটা আর্মি নয়, আগুনের সামনে আগুন বোঝা। 12 নম্বর হচ্ছে পাকিস্তানের সাথে রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা এবং বাংলাদেশে আটকে পড়া বিহারিদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা এবং তাদেরকে নাগরিকত্ব দেওয়া, অনুরূপভাবে পাকিস্তানে আটকে পড়া বাংলাদেশিদেরকে দেশে ফিরে আসা অথবা আনা অথবা সেখানে নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা করা। লক্ষ বাঙালি পড়ে আছে বাংলাদেশে ইন্ডিয়া করছে তো কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা, ধর্ম প্রচারের মুখোশে দেশের বিভিন্ন স্থানে তাদের এবং খ্রিস্টান ও বাহাইদের জমি ক্রয় ও কেন্দ্র স্থাপন নিষিদ্ধ করা, শিয়াদের তাজিয়া মিছিল তাদের কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ রাখা এবং এইসব অমুসলিম প্রতিষ্ঠানে সুন্নি মুসলিম শিক্ষার্থীদের ভর্তি নিষিদ্ধ করা। অমুসলিম হিসেবে তারা বসবাস করে তাদের এরা সমস্যা নেই, তো মুসলিম দাবি করে যে বসবাস করছে এটা অনেক আগের দাবি আর কি, এটা আবারও আমরা পুনরাবৃত্তি করলাম আর কি সবারই দাবি। মসজিদ মাদ্রাসা ও প্রতিষ্ঠানের জমিদাতা ব্যক্তি অগ্রিক সংগঠনের ইচ্ছা অনুযায়ী সেখানে সরকারি প্রশাসক নিয়োগ করা অথবা প্রতিষ্ঠানের পরিচালকের উপরে দায়িত্ব অর্পণ করা। আমরা নিজেরা করেছি, নিজেদের টাকা দিয়ে করেছি, দাম দিতে করে এখন আমাদের হটিয়ে আপনি আউটলুক পাঠিয়ে দেবেন সেটা হবে না, তাদের মতামত দিয়ে সেখানে শহরে এই মার্কাবি আপনি নিয়ে নেন আপনি মানবো নাকি এই যে মডেল হোটেল নহা দেখলেন না কোনো লোকরা আহ্বান করতেন তাহলে আমাদের বলা হলো তোমাদেরই সব থাকবে কোনো সমস্যা নেই, আমাদের যে হানাদি মেমের হানাদি প্রতিবেশে আমাদের হানাদি হাতে প্রতিবেশে কোনো যারা জমিদার তাদের আহ্বান করতে দেবে ঠিক দপ্তরি বগুড়া এরকম অনেক জায়গা হচ্ছে সেখানে একই অবস্থা হয়েছে, বলা হয়েছে বলার সময় যে তোমাদের সব থাকবে কোনো সমস্যা নেই, এখন হয়ে গেছে উল্টা জনগণ তাদেরই লোকসান সবসময় তাদের সবই বোঝা গেছে হিন্দু হিন্দু বিষয় মুসলমান মুসলমান বিষয় এদেশে দুটো মজাব আছে আহলে হানাবি হানাবি তো আসেই এই অস্বীকার করে দেবো আমরা যেটা অংশগ্রহণ বলো থাক তারা থাকবে কিন্তু আমরাও থাকবো মানে একমুখী যেন না হয়ে তিনজন কিন্তু আপনার আহলে ক্ষেত্রে তাহলে মানুষ সবটা জানতে পারবে মাসে একটা সেটাই
হজ ও উমরা ব্যবস্থাপনার খরচ কমানো এবং প্রয়োজনে পানি জাহাজের ব্যবস্থা করা, সরকারি হজ ব্যবস্থাপনা দল দলে আহলে হাদিস গাইড অন্তর্ভুক্ত করা, এটা আমাদের একটা দাবি। খরচ তো আশা করি কমবে, ইতিমধ্যে ঘোষণা পেয়েছি আমরা, আশা করছি আর কি। তো সেখানে বিধিমালা হলো আপনি যদি 45 জন হাজি দেন অবশ্যই আপনার ইয়ে থাকবে, শিক্ষার সর্বস্তরে সিরাত ইসলামিক শিক্ষা ও কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। শিক্ষা ব্যবস্থা তো আমরা সবাই জানি যে পর্যায়ে চলে গেছে, ইসলাম শিক্ষার কোনো সুযোগ এখানে নেই আর। তো সেটা যদিও শিক্ষাকেন্দ্রিক বিষয়টা শিক্ষা মন্ত্রণালয়, তবু আমরা আপনার কাছে দাবিটা করছি ধর্ম মন্ত্রণালয় হিসাবে। আট নম্বর দাবি হচ্ছে চরমপন্থা ও জঙ্গিবাদের বিরুদ্ধে সতর্ক ব্যবস্থা গ্রহণ করা। এটা আলহামদুলিল্লাহ আমরা করেছি, একটা বইও দিয়েছে জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো ছিল আর কি, এবং তাদের যত দলিলগুলো ছিল কোরআনের নির্যাতনের করেছে তারা সুবিধা খুশি করে যাবে, সেজন্য বিএনপি সমর্থন করেছে আপনার আমলি করেন, এছাড়া হবে না। আমি কোশ্চিনকালে এদের মাপ করবো যে সাতটা জায়গাটা আমাকে কষ্ট দিয়েছে, এই একজন ছিল সাতটা অবশ্যই আমার চারজন ছিল কারাগারে, কী কারণ ছিল আমি নিজের করতে পারি। এই যে জুলুমগুলো হয়েছে যদি আপনার কাছে আওয়ামী লীগ নিয়ে কথা বলেন অন্যায় করবো, বুঝলেন, ওই জালেমদের কথা বলতে হবে। ঠিক আছে, চলাম। নরম্বর দাবি হচ্ছে সংবিধান সংস্কার করা এবং সংবিধানে ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়গুলো বাদ দেওয়া। দশ নম্বর দাবি হচ্ছে ইসলামী খেলাফত ও সুরা ব্যবস্থার আলোকে নেতৃত্ব নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করা। ইসলামী খেলাফতের আগে দেখুন এখন আপনারা যেভাবে আলহামদুলিল্লাহ আসছেন, এটা তো ভোটাভুটি লাগে না, আপনার কাছ থেকে এরকম যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব যে নির্বাচনটা হবে যেখানে আম জনসাধারণ ভোটের দরকার নেই, যে রাজনৈতিক দল করবে এই গ্রুপ ছড়িয়ে দেবে ভোট সাহা সেই চলবে কখনো প্রার্থীবিহীন নির্বাচন, ইন্দালা নোয়ালি আলা আমাদের নাহাদা জীবন সালা হারাশালী আপনি রাজন ইসলাম বলেন আরাহত, আমরা কোশ্চিনকালে নেতৃত্ব ব্যক্তি দেয় না যে চেয়ে নেয় যে লোভ করে এমন কিছু মনে মনে কল্পনাও কামনাও করে তাকে আমরা নেতৃত্ব দেই না, স্পষ্ট হাদিস লঙ্ঘন করে আমাদের ইউটি নাসারা চালু করে গণতান্ত্রিক ব্যবস্থা চলতেছে, জনগণের সর্বমত উৎস আল্লাহ সর্বমত উৎস নয়, আল্লাহ বলে শুধু হান জনগণ শুধু হান শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে শহীদ মিনার, স্মৃতিসৌধ, সেনাকুঞ্জে শিক্ষা নির্মাণ ও শিক্ষা চিরন্তন বন্ধ করা এবং সেখানে গিয়ে নীরবে দাঁড়িয়ে সরকার প্রদর্শনের নিয়ম বাতিল করা, নির্মিত সকল মূর্তি প্রতিকৃতি ভাস্কর্য শহীদ মিনার ও স্মৃতিসৌধ ভেঙে ফেলা। শুধু মূর্তির মূর্তি ভাঙা ছেড়ে দেন, বেসরকারি মূর্তি সব ভাঙতে কোনো ভাষ্য চলবে না, আগুন আগুনের সামনে যে সেনাপতি একটা আর্মি নয় আগুনের সামনে আগুন বোঝা। 12 নম্বর হচ্ছে পাকিস্তানের সাথে রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা এবং বাংলাদেশে আটকে পড়া বিহারিদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা এবং তাদেরকে নাগরিকত্ব দেওয়া, অনুরূপভাবে পাকিস্তানে আটকে পড়া বাংলাদেশিদেরকে দেশে ফিরে আসা অথবা আনা অথবা সেখানে নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা করা। সর্বশেষ দাবিটি হচ্ছে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা, ধর্ম প্রচারের মুখোশে দেশের বিভিন্ন স্থানে তাদের এবং খ্রিস্টান ও বাহাইদের জমি ক্রয় ও কেন্দ্র স্থাপন নিষিদ্ধ করা, শিয়াদের তাজিয়া মিছিল তাদের কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ রাখা এবং
এইসব অমুসলিম প্রতিষ্ঠানে সুন্নি মুসলিম শিক্ষার্থীদের ভর্তি নিষিদ্ধ করা। অমুসলিম হিসেবে তারা বসবাস করে তাদের এরা সমস্যা নিত, মুসলিম দাবি করে যে বসবাস করছে, এটা অনেক আগের দাবি আর কি, এটা আবার আমরা পুনরাবৃত্তি করলাম আর কি, সবারই দাবি ছোট ছেলে শাকের এই বাচ্চাটাই শাকির নাচ গবেষণা হয়ে যায় আজকে আমাদের 25 বছর এখানে তিনটা এই শাক পাচ্ছে ছিলেন মুখপাত্র এটা সোনামালি খুঁজে পাচ্ছে যারা 0-15 তাদের বয়স তাদের এদের প্রতিভার বিকাশের জন্য আমরা এগুলি করি। যখন আমরা রোহিঙ্গাদের ত্রাণ দিতে যেখানে আমার সদস্যের সঙ্গে পরিচয় সেখানে 12 জনসংখ্যার গঠন হয়েছে 78 সালে 5ই ফেব্রুয়ারি আর 12ই ফেব্রুয়ারিতে আমরা চলে গেছি ত্রাণ নিয়ে ট্রাক নিয়ে চলে গেছি। 5ই ফেব্রুয়ারির জন্ম হইলো ১৮ সালে তারপরে আমাকে গোপনে সৌজন্য গোপনে আমাদের চিৎকার আমাদের দুজন তো কাটবে নি আগে যুব সংঘ যেটা বললাম না সভাপতি ও মন্দির আসতে পারে আমাদের এখানকার সুন্দর করে আর সুনামের সভাপতিকে আমাদের রক্তদান কি নাম দিতে হবে মানে রক্ত জমায় লাগে এটার মধ্যে নেই
একটা ডোনার সৃষ্টি করে একটু লিল্লা কাজ করে কোনো বসে পাবো না, ডাকবো চলে যাবে সব তো লাইক হয়ে গেছে তো স্বাধীন করে এই হলো ওর সামন সম্মতি ওই এগুলো ওই নিজে করে ষোলোবার রক্ত দিচ্ছে না সতেরোবার এই নিজে রক্ত দিচ্ছে মানে মানুষ হিন্দুতে দেয় এমনকি এটাই দেখি হিন্দুরা পর্যন্ত আমাদের রক্ত রক্ত জমে রাখলে চেঞ্জ কমে যায় রোগীর থেকে ডাইরেক্ট যদি রক্ত পুশ করা যায় এত দ্রুত কাজ হয় এটা কিন্তু এই স্ত্রী থেকে কারণ আসে আমাদের মধ্যে এসে গেছে তো নাম বেশি করে না হাজি সাহেব আল্লাহ আউন আছে তারপর আব্দুল আউনি আপনি ওই আউন থেকেই নাম দিয়েছে আলাউন নিরাপদ রক্তদান সংস্থা কোনো বিড়ি কোর সিগারেট কোর এডিক্টেড কার রক্ত নেওয়া হয় না এবং লিস্ট তার আছে আল্লাহ রক্ত এটা একটা নতুন করে আমাদের চালু হয়ে গেছে আমি কারাগারে গেলে এরা সব বানিয়েছিলাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আছেন স্যার হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের আন্ডারে আমাদের 148 জন মাদ্রাসা ওটা স্যার ওদের সাকশন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড আমাদের নিজস্ব বই সিলেবাস আসলে আসলে ওটা আমাদের কাছে প্রধান শিক্ষা বোর্ড আর দিন দিন নিচ্ছে লোকের কিন্তু আমাদের লেখাপড়া খুব ভালো তহজির করে তহজির ছেলে ডাক্তার শিক্ষা করতে করতে এইসব জাতীয় সঙ্গে গাওয়া এইসব দীপক বিস্তুল্লা বলে ক্লাসে ঢুকবে এবারে জাতীয় সঙ্গীত দ্বারা কিছু সঙ্গে তার কি লেখা গেছে আমার তার এটা বাস্তব হচ্ছে লোক দেখ খুব ঢুকে দিত এটি দশ বছরের বাচ্চা গান আর তার রবীন্দ্রনাথ ঠাকুরের গান সে ঢুকেছিল ও আমাদের ছিল এগুলো আলহামদুলিল্লাহ কাজ হচ্ছে ভালো আমাদের সবচেয়ে বড় প্রজেক্ট মানে 300 বিঘা জমি যেটা চিন্তাভাবনা আছে আল্লাহ রসুলের বদলে সাহাবীদের সংখ্যা অনুকূলে তো ইতিমধ্যে প্রায় 20 বিঘা কেনা হয়ে গেছে মাটি সব পানি দেন আপনি যাবো তো এদিকে যাবো না তারা নাম্বার লেখেন এই রাস্তা যাবেন রাস্তা যখন আর 5 কিলোমিটার দূর গেলে প্রস্তাবনা আর কি আপনার সঙ্গে দিয়েছি তবে রাস্তাগুলো
আপনার ধর্ম প্রতিষ্ঠানের কাছে প্রস্তাবনার সময়। এক নম্বর, সরকারিভাবে সকল ঘরানার বিশেষজ্ঞ ইসলামী বিদ্বানদের সমন্বয়ে একটি সর্বোচ্চ উলামা পরিষদ বা বিশেষজ্ঞ প্যানেল গঠন করা, অন্যান্য 10 সদস্য বিশিষ্ট, এবং এই পরিষদে আহলে হাদিস আলেমদেরকে অন্তর্ভুক্ত করা যারা সরকারকে ধর্মীয় অন্যান্য বিষয়ে পরামর্শ দেবে। দুই নম্বর, এক নম্বর দাবিটা সে বুঝতে পারতেছেন যে মানে একটা সর্বোচ্চ মানে আলেমদের ওলামাদের একটা প্যানেল পরিষদ থাকবে, সেখানে আহলে হাদিস আলেমদের অন্তর্ভুক্তি থাকে, এটা আমাদের দাবি আর কি। আসলে বাংলাদেশে আহলে হাদিস আলেমদের বিভিন্ন উচ্চ পর্যায়ের ফোরামগুলিতে অংশগ্রহণ নেই, সেজন্য আমরা আপনার কাছে এটা আমাদের পক্ষ থেকে মূল দাবি। দুই নম্বর হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনকে কার্যকর করা এবং সেখানে যোগ্য আলেম নিযুক্ত করা। এখন তো আলেম শূন্য হয়ে গেল, এমনকি হিন্দু কবে হবে ঠিক নেই, চলে গেছিলো আর কি। তা আমরা সেটা আপনার মাধ্যমে সেটার উত্তরণ আশা করছি আর কি। তিন নম্বর হচ্ছে ইসলামিক এনজিওগুলোর কার্যক্রম ইসলামী এনজিওগুলোর কার্যক্রমে যাবতীয় বাধা দূর করা। কুয়েতি দাতা সংস্থা RIHS রিভাইভাল অফ ইসলামিক হেরিটেজ সোসাইটি এর উপর থেকে অন্যায়ভাবে প্রদত্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এবং তাদেরকে পুনরায় এনজিও হিসেবে কাজ করার অনুমতি দেওয়া, এটা বন্ধ করেছে অর্থাৎ বিগত জোট সরকার যেটা আর কি, বিএনপি জামাত জোট সরকারের আমরা অর্থাৎ স্যারকে যখন গ্রেফতার করলেন, গ্রেফতার করার পরেই মূলত এনজিওটা ব্যান করা হয়েছে, এনজিওটা ব্যান করে দেওয়া হয়েছে এবং তাদেরকে যারা ওই সময় দায়িত্ব ছিল তাদেরকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হয়েছে। আর এই RIHS এর মাধ্যমে মূলত বাংলাদেশে অনেক কাজ হয়েছে, এবং স্যারের মাধ্যমে প্রায় 1200 মর্জিত হয়েছে এই সংস্থা, এই সংস্থার মাধ্যমে সেইখান থেকে সমাজ করেছে, তাহলে আমরা দেশে কাজ করতে চাই, তো কিভাবে করবো ডক্টর মানিসা আমাদের নেতা, তো না আমরা যুব করবো যুব সংখ্যা শুনছ যে বিষয়টা আমি, তারপরে তাদের বিরুদ্ধে অনেক কিছু সমস্যা হলো, ফলে ওনারা করেন। দেখেন শুধু এই একটা লাইন, যেহেতু আপনার সংস্থার বিরুদ্ধে প্রচলিত বিধিবিধান লঙ্ঘনের অভিযোগ পাওয়া গিয়েছে, অভিযোগ প্রমাণিত হয়েছে, এই কথা কিন্তু লেখেন অভিযোগ পাওয়া গেছে অভিযোগ তো মানে কথা পায়নি, এইটুকু একটা কজ দেখিয়ে এই এনজিও এত কাজ করতো দেশে তৎকালীন সংস্কার মন্ত্রী মহোদয় এটা ব্যান করে দিয়ে এদিন বলে সব বন্ধ করে দিয়ে ওই সব স্বার্থ দেখা নাই এই সংস্থাকে অন্যায় সরিয়ে দেওয়া হয়েছে, আমাদের জোর দাবি এটা যে কোনো ফিরিয়ে আনতে আমাদের আরেকটা দাবি হচ্ছে। তার নম্বর দাবি বাতুল মোকাররম জাতীয় মসজিদে এবং বিভিন্ন মডেল মসজিদে খুতবা ও ইমামতি প্রদানের জন্য আহলে হাদিসদেরকে সুযোগ দেওয়া, আহলে হাদিস এইসব ঘোরা দূর করতে।